আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা প্রাথমিক পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে পড়ব। আমি নাজির নাহার, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির সহকারী শিক্ষক। তোমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসটা নিব। তোমরা নিশ্চয়ই সবাই স্কুলে ভর্তি হয়ে গেছো এবং নতুন বই পেয়ে গেছো। তোমরা কিন্তু এবার পঞ্চম শ্রেণীতে, তোমাদেরকে এখন একটু সিরিয়াস হতে হবে এবং সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে, কারণ পঞ্চম শ্রেণীতে আমাদের সমাপনী পরীক্ষা আছে। সুতরাং আমাদেরকে অনেক যত্ন সহকারে পড়াশোনা করতে হবে। তো চলো আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইটা নিয়ে আলোচনা করি। এই যে দেখো তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খুব সুন্দর একটা বই, নীল কালারের বই। যাই হোক, দেখো প্রথম অধ্যায়। অধ্যায় আমার হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের হচ্ছে জীব ও জড়ের মধ্যে কার সম্পর্ক, এটা নিয়ে, এই টপিকটা নিয়ে শুধু আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি একটু বলি যে পরিবেশটা কি, পরিবেশ কি, এটা কি তোমরা জানো? পরিবেশটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে, এই যে এই মুহূর্তে আমি কি আছি, এই ঘরের মধ্যে আছি। এই ঘরের মধ্যে কি আছে, ব্ল্যাকবোর্ড আছে, বই আছে, আমি আছি, এখানে গাছ আছে, তারপরে আমার কাছে ডাস্টার আছে, পেন্সিল আছে। এই মুহূর্তে এগুলো নিয়ে কিন্তু এই ঘরের পরিবেশ। আমরা যখন এই ঘর থেকে বাইরে যাবো তখন আমরা কি দেখবো, সূর্যের আলো পাবো, বাতাস পাবো এবং আরো অনেক বড় বড় গাছ দেখবো, এগুলো নিয়ে আবার তখন সেটা পরিবেশ। সুতরাং এই জন্যই বলছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ, প্রত্যেকটা জিনিস পরিবেশের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার চলো দেখি আমরা জীব ও জল মধ্যেকার সম্পর্ক। জীব ও জলের মধ্যেকার সম্পর্ক জানতে গেলে আমাদের কাছে জানতে হবে জীব কি এবং জল কি। জীব, জীব হচ্ছে যার জীবন আছে সে হচ্ছে জীব, আর জল হচ্ছে যার জীবন নেই, যে চলাফেরা করতে পারে না, যার চলাফেরাটা আসলে এটা ম্যান্ডেটরি না, এটা নিয়ে পড়ালেখা করছি। জল, জল হচ্ছে যার জীবন নেই সে হচ্ছে জল। এখন যদি আমি বলি যে এই যে আমার কাছে একটা গাছ, এই গাছটা তো চলাফেরা করতে পারে না, তাহলে কি গাছটাকে জীব, আমরা কি গাছটাকে জীব বলবো না জল? প্রথমে আর কি মনে হবে, এটা জল, কারণ এটা চলাফেরা করছে না। না, গাছ তো একটা জীব, গাছের জীবন আছে, কারণ গাছ দেখবে যে ছোট্ট একটা বীজ থেকে অনেক বড় গাছ হয়। ছোট্ট একটা বীজ থেকে ধীরে ধীরে তার কুড়ি বের হয়, কুড়ি থেকে ধীরে ধীরে সে তার শাখা প্রশাখা বের হয় এবং সে অনেক বড় একটা মহিম আকার ধারণ করে। এবং যখন অনেক বয়স হলে অনেক সময় দেখা যায় যে গাছটা মরেও যায়, আর যদি আমরা কেটে ফেলি তখন তো সেটা গেল। আর এই যে এই ঘরের মধ্যে তোমার কি মনে হচ্ছে যে আর কি কি জীব আছে এখানে, জীবটা কি? হ্যাঁ, জীব আছে এই গাছ এবং আমি, আমি হচ্ছি জীব। আর জল কি কি আছে এই ঘরের মধ্যে একটু চিন্তা করো, জল নিয়ে আছে এখানে। জল মধ্যে হচ্ছে দেখো এই যে বই, তারপরে আছে দেখো এই যে আমার কাছে ডাস্টার, তারপরে আরও আছে দেখো একটা মার্কার, একটা পেন্সিল, একটা টেবিল এবং একটা ব্ল্যাকবোর্ড, এগুলো সব কিছু জল। এগুলোর কোনো জীবন নেই, এগুলোর কোনো অনুভূতি নেই, এগুলো চলাফেরা করতে পারে। এই যে এগুলো হচ্ছে জল, তাহলে তোমরা জীব এবং জল কোনগুলো, এগুলোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন তারপরে আমরা চলে যাবো যে জীব আর জড় যে ইয়াটা তোমাদের বইয়ের ইয়াগুলো বই দেখো, পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই বিভাগে ভাগ করতে পারি। মানুষ, পশু, পাখি, গাছপালা, এরা হলো জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হচ্ছে জড়। আমি যে কথাগুলো এতক্ষণ বলেছি, এরপরে দেখো তিন পৃষ্ঠায় আসো। তিন পৃষ্ঠার মধ্যে হচ্ছে যে আমরা যারা মানুষ এবং মানুষ ঠিক না, জীব এবং জড় এই দুটার মধ্যে পারস্পরিক সম্পর্কটা, এবং এই দুইটার মধ্যে আমরা কে কারণ কতটুকু নির্ভরশীল, জীব কতটুকু জড়ের উপর নির্ভরশীল, জড়ও কতটুকু জীবের উপর নির্ভরশীল, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো, যেটা হচ্ছে জীব ও জড়ের মধ্যে সম্পর্ক। জীব ও জড়ের মধ্যে সম্পর্ক প্রথমেই আসছে মানুষ।
মানুষ কি জীব না জল? আমি বললাম যে মানুষ হচ্ছে জীব, তাহলে মানুষ যেহেতু জীব সেহেতু সে জলের উপর নির্ভর করছে। তাহলে মানুষ যদি জীব হয় সে জলের উপর নির্ভর করে, কিভাবে জলের উপর নির্ভর করি আমরা, কি কিভাবে জলের উপর নির্ভর করতে পারি? দেখো আমরা শ্বাস গ্রহণের জন্য বায়ু, পানি পাওয়ার জন্য পানি, পুষ্টির জন্য খাবার, ফসল ফলানো ও বাসস্থানের জন্য মাটি, এছাড়াও আছে আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি 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 অনেক কিছু আসতে পারে। তাহলে মানুষের বসবাসের জন্য বা বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কি? বায়ু। বায়ুর কারণে আমরা কিন্তু বেঁচে থাকতে পারি। সেই বায়ুটা জল না জীব? জল। তারপরে যে মাটির উপরে আমরা দাঁড়িয়ে আছি, মাটির উপরে গাছপালা দাঁড়িয়ে থাকলে গাছপালা জন্মগত যেটা সেগুলো, তাহলে বায়ু মাটিটা মাটিটাও জল থাকবে। এরকম তাহলে আমরা ফসল ফলানোর জন্য বাসস্থানের জন্য মাটি, আর পুষ্টির জন্য খাবার, এটা নিয়ে একটু বলি। পুষ্টির জন্য খাবার, খাবার কি? আমরা যেমন ভাত খাই, গম খাই, চাল খাই, এই যে এই জিনিসগুলো খাই, এগুলো সব কিছুই জল পদার্থ হিসেবে আমরা খাচ্ছি। হ্যাঁ, যখন একটা ধান গাছ তখন তো সে জীব, কিন্তু যখন একটা ধান গাছকে বিভিন্নভাবে প্রসেস করে চাল তৈরি করা হয় তখন সেটা কিন্তু জল। সুতরাং আমরা খাবারের জন্য অর্থাৎ পুষ্টির জন্য আমরা সম্পূর্ণভাবে জল পদার্থের উপরে নির্ভরশীল। এবার দেখো অন্যান্য প্রাণী, অন্যান্য প্রাণীও জল বস্তুর উপরে নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য, দেখো বেঁচে থাকার জন্য বায়ু পানি মাটি প্রয়োজন, আর পোকামাকড় কেঁচো এগুলো হচ্ছে, পোকামাকড় কেঁচো এগুলো মাটিতে বসবাস করে। আর চিংড়ি মাছ, চিংড়ি মাছ বা সাধারণ এমনি মাছ এগুলো বাস করে কোথায়? পানি, পানি তো জল পদার্থ। এই জন্য বলছে যে অন্যান্য প্রাণী কোনো না কোনোভাবে তোমার জল পদার্থের উপর নির্ভরশীল। এরপরে দেখো উদ্ভিদ, এরপরে উদ্ভিদ, উদ্ভিদ কীভাবে জল পদার্থের উপর নির্ভরশীল? সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, এই সব কিছু জল পদার্থের উপরে উদ্ভিদ নির্ভরশীল। কারণ সূর্যের আলো, পানি এবং বায়ু এই তিনটি মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। সূর্যের আলো থেকে আলো নিয়ে, বায়ু থেকে বাতাস থেকে বায়ু নিয়ে, এবং মাটি থেকে পানি, পানি নিয়ে উদ্ভিদ বা তৈরি করে, উদ্ভিদ খাদ্য তৈরি করে, আর সেই খাদ্য আমরা কোনো না কোনোভাবে গ্রহণ করে থাকি। সেই জন্য উদ্ভিদের জন্য সূর্যের আলো, মাটি, পানি, বায়ু এগুলো দরকার। আর এছাড়াও পানি কিন্তু অনেক জীবের আবাসস্থল। তোমরা হয়তো দেখে থাকবে গ্রামীণদের যে কচুরিপানা, তারপরে শ্যাওলা, এগুলো সব কিছু পানিতে বসবাস করে, পানিতে থাকে। তাহলে এই যে এই সব পানি, মাটি, বায়ু, পানি এই সব কিছু মিলে কিন্তু জল পদার্থ, আর এই সব কিছু আমরা সব নির্ভর করছে জীব, জীব আমরা জলের উপরে নির্ভর করছি। আমরা যে জীব সে আমরা জল পদার্থের উপর নির্ভর করছি। আবার জল পদার্থ কীভাবে নির্ভরশীল আমাদের উপরে? জল পদার্থ কিছু কিছু ভাবে, যেমন আমাদের পুষ্টির জন্য যে মাটি, মাটির যে পুষ্টি সেই পুষ্টি আসলে কোথা থেকে? যখন আমরা কোনো প্রাণী মরে যায়, সেই প্রাণীকে যখন আমরা মাটি চাপা দিয়ে রাখি, সেই প্রাণী কী হয়? পচে গিয়ে সারে রূপান্তরিত হয়। সারে রূপান্তরিত হওয়ার কারণে কী হয়? এই যে মাটির উর্বরতা বৃদ্ধি বৃদ্ধি পায়। এই যে আর এখানে আরেকটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাসস্থান, বাস্তুসংস্থান। বাস্তুসংস্থান বলতে আমরা কি বুঝি এটা দেখো। বাস্তুসংস্থান বলতে আমরা কি বুঝতে পারি? আমরা লিখি বাস্তুসংস্থান, বাস্তুসংস্থান তোমাদের বইয়ে যে সময়টা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কোন স্থানের সকল জীব ও জল এবং তাদের মধ্যে তার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। কোন স্থানের সকল জীব ও জল এবং তাদের মধ্যে তার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান। অর্থাৎ এটা আমি এতক্ষণ যে বোঝালাম যে জীব, আমরা জীব কীভাবে জলের উপর নির্ভরশীল, আবার জলও অনেক ক্ষেত্রে আমাদের উপরে নির্ভর
করে। তাহলে এই যে আমরা দুজন যে আদান প্রদান করছি, অর্থাৎ জীব কিছু আদান প্রদান, জীব আমাদেরকে, জীব আমরা জড়কে কিছু দিচ্ছি এবং জড় কিছু আমাদেরকে দিচ্ছি, এই যে দুজন যে আদান প্রদান করছি, এই আদান প্রদানটাকে আমরা বলা হচ্ছে যে বাস্তু সংস্থান। এবং এটাকে বলা হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে, কারণ এক একটা স্থানে বাস্তু সংস্থান কিন্তু একই রকম। সেটা তোমাদের এখন না বুঝলেও চলবে, তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, এটা তোমাদের এখন না বুঝলেও চলবে, এটা বড় ক্লাসে গেলে তখন তোমরা এটা বুঝতে পারবে যে এক একটা স্থানের বাস্তু সংস্থান কিভাবে আরেক এক এক হয়। তাহলে এইটুকুই আমি শুধু তোমাদেরকে বললাম যে জীব এবং জলের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া, ক্রিয়াটা কি, ক্রিয়াটা হলো এই যে আদান প্রদান করছি, ক্রিয়া হচ্ছে কাজ, কাজটা কি, এই যে আমরা একজনকে দিচ্ছি আরেকজনের কাছ থেকে আমরা কিছু নিচ্ছি, এখানে কিন্তু এটাই ক্রিয়া অর্থাৎ কাজ, সেই জন্য এটাই হচ্ছে বাস্তু সংস্থান বলা হয়ে থাকে। এখন তোমাদের আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিডিং। তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের বইয়ের প্রত্যেকটা লাইন তোমাদেরকে রিডিং করতে হবে, কারণ এই রিডিং থেকেই তোমাদের সব কিছু, বেশিরভাগ তুমি রিডিং করলে তুমি সব কিছু পারবে। মানে রিডিংয়ের মধ্যে এত সুন্দর করে সব কিছু দেওয়া আছে প্রাথমিক বিজ্ঞান বইয়ে, যেটা করলে তোমরা সব কিছুই পারবে। এখান থেকে আগে শূন্যস্থান থাকবে, নিমকরণ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন, এই সব কিছু একেবারে সরাসরি তোমার দিকে দিতে পারবে, যার কারণে তোমরা যখন করবে একটু টেকনিক অবলম্বন করবে। কীভাবে টেকনিক অবলম্বন করবে দেখো আমি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তোমাদেরকে বললাম যে আমি যে কিছু টেকনিক অবলম্বন করবে, মানে দেখো বইয়ের প্রতিটা লাইন তোমরা পেন্সিল নিবে, পেন্সিল নিয়ে এই যে লাইনগুলো তোমরা দাগাবে, লাইনের নিচে আন্ডারলাইন করবে। দেখো বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর ওপর নির্ভরশীল, এখানে আন্ডারলাইন করলে। তারপরের লাইনটা দেখো, মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন, এটা আন্ডারলাইন করলে। মানে প্রত্যেকটা তোমাদের বেশিরভাগ লাইনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যার কারণে দুই একটা লাইন ছাড়া দেখা যায় যে সবগুলো লাইনই এরকম আন্ডারলাইন করে রাখবে। দেখা গেল যে এই যে আমি যে লাইনটা আন্ডারলাইন করলাম যে অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড়বস্তুর ওপর নির্ভরশীল, তোমাদের হয়তো পরীক্ষায় আসলো যে অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য ড্যাশের ওপর নির্ভরশীল, তাহলে ড্যাশের জায়গাটা কী হবে, হচ্ছে জড়বস্তু, জড়বস্তুর ওপর নির্ভরশীল। এভাবে বইয়ের প্রত্যেকটা লাইন তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে পড়বে, আর বারবার পড়বে, তোমাদেরকে বারবার করে পড়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখন চলো আমরা বোর্ডে যাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথম অধ্যায়ে জড় এবং জীবের মধ্যে কি সম্পর্ক সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, এবং এগুলো নিয়ে টুকটাক ছোটোখাটো পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, কিন্তু বাদ বাকিগুলো তোমাদের কাজ, তোমাদের এটা খুব বারবার করে রিডিং করতে হবে এবং বারবার করে এই জিনিসগুলো বাসায় চর্চা করতে হবে, তাহলে তোমাদের বিজ্ঞানে নম্বর উঠানো আর 80 নম্বরে বেশি পাওয়া খুব সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।